লকডাউন পরিস্থিতিতে দুমুঠো অন্ন যোগানে নাজেহাল খেটে খাওয়া মানুষগুলো, বিশেষ করে যারা রোজগার উপার্জন করে খেয়ে পড়ে বাঁচেন, তাদের অবস্থা শোচনীয়। এই সংকটময় পরিস্থিতিতে ওই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর দায়িত্ব তুলে নিয়েছেন দুর্গাপুর আকবর রোডের ইয়ং ব্যাচের সদস্যরা। প্রত্যেক দিন প্রায় 250 মানুষের মুখে তুলে দিচ্ছেন রান্না করা খাবার। সারা দেশ সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে চলছে দ্বিতীয় দফার লকডাউন। এই লকডাউনের ফলে দুমুঠো অন্নে সংস্থান করতে নাজেহাল হচ্ছে দিন আনা খেটে খাওয়া মানুষেরা। আর এই কঠিন মুহূর্তে সেই সমস্ত দিন আনা মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিয়ে নজির স্থাপন করেছে দুর্গাপুর আকবর রোডের ইয়ং ব্যাচের সদস্যরা। রাহুল সিং এর উদ্যোগে এবং ইয়ং ব্যাচের সহযোগিতায় তারা প্রতিদিনই প্রায় 250 দুস্থ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তাদের কমিউনিটি কিচেনের রান্না করা খাবার। খাদ্য তালিকায় রয়েছে ভাত, সয়াবিন, আলুর তরকারি, ডিম কারি এবং স্যালাড। উদ্যোক্তা রাহুল সিং জানিয়েছেন, লকডাউনে তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, আগামী 15 দিন তাদের এই কর্মসূচি চলবে। বর্তমানে তারা দুর্গাপুর নগর নিগমের 1 নম্বর থেকে 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দুস্থ মানুষের কাছে পৌঁছে দেবে তাদের এই রান্না করা খাবার। এখন যা কোভিডের খতরনাক পরিস্থিতি চলছে, এই সময় অনেক গরিব লোক যাদের বাড়িতে খুব প্রবলেম, কাজ চলে গেছে, বিজনেস বন্ধ, তো ওনারা খেতে পাচ্ছেন না। তো স্যার, আমাদের এটা কোনো প্রজেক্ট নয়, এটা আমাদের একটা চেষ্টা। যদি কিছু গরিব লোককে হেল্প করতে পারি স্যার, তাহলে এটা একটা আশীর্বাদের কাজ করবে স্যার। স্যার, মোটামুটি আপাতত 15 দিনের প্রোগ্রাম আছে 1 থেকে 10 নম্বর ওয়ার্ড, আর জনগণের যদি আশীর্বাদ থাকে, ওনাদের মাথায় যদি হাত থাকে, আমরা স্যার চেষ্টা করবো 1 থেকে 43টা ওয়ার্ড পার ডে 200-300 লোককে স্যার আমরা খাওয়াচ্ছি। আমাদের টার্গেট এটাই হবে স্যার, যে 200-300 লোক নয়, 2-3 হাজার লোককে খাওয়ানোর চেষ্টা আমাদের থাকবে স্যার পার ডে। আরেক সহযোগী সোনা ভুই বলেছেন, এরকম একটি মহান কর্মসূচিতে সামিল থাকতে পেরে আন্তরিকভাবে খুশি হয়েছেন তিনি। ভালো লাগছে, আমাদের গরিব মানুষরা অনেক উপকৃত হচ্ছে, ওদের ক্লাবের পক্ষ থেকে দিচ্ছে। আমি সমাজকে বার্তা দিতে চাইছি, সবাই যেরকম এরকম এগিয়ে আসে, তাতে আমাদের করোনার পরিস্থিতিতে সব কিছু আরও বেশি ভালো হতে পারে। এই সংকটময় মুহূর্তে দুমুঠো খাবার পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন অসহায় মানুষেরা। ইয়ং ব্যাচের এই রকম মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। এই মানে দুঃসময়ে যেটুকু পাওয়া যায় বিরাট ব্যাপার, অনেক অনেকে কিছুটা হলেও তো শান্তি পাবে। আমরাও ইয়ং ব্যাচের এই মহানুভব উদ্যোগকে কুর্নিশ জানাই। সব খবর সবার আগে জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল LCW ইন্ডিয়া উইটনেস দ্য স্টোরি।